আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিবরাক সম্মানিত দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম যে এর আগে আপনাদেরকে জানানো হয়েছে যে বিশেষ করে আমরা যে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ তো সুগার চিকিৎসা এতে আমাদের কোনো ওষুধ থাকে না তো ওষুধ থাকে না তো আমরা এর আগে আপনাদেরকে একজন ভাইকে দেখেছিলাম যে ওনার আলহামদুলিল্লাহ পুরো এক মাসের মধ্যে সুগার পুরোপুরি ভালো হয়ে গিয়েছে হ্যাঁ তো আজকে আমাদের আপনাদের সামনে আরেকজন মানে রুগী যেটা এর আগে এক সপ্তাহ দিন আজকে তো উনি চিকিৎসা করিয়েছিলেন তো ওনার পরিবারের লোক আছে এবং সেই রুগীও আছে এখানে হ্যাঁ তো ওনার মানে কেমন কি অবস্থা ছিল তো ওনার বিশেষ করে কালকের রিপোর্ট দেখেন এটা কালকের রিপোর্ট তো কালকের এই যে দেখেন কালকের রিপোর্ট কালকের রিপোর্ট দেখেন কত হচ্ছে বেরাশি এই দেখেন বেরাশি এই বেরাসি হয়ে গেছে যার ওষুধ খাওয়া সত্ত্বেও সুগার নর্মাল হচ্ছিল না এবং পাঁ দিয়ে সুগার ফুটে গিয়েছিল হ্যাঁ এবং আরও যে সমস্যাগুলো হচ্ছিলো তো এই জন্য তাদেরকে লাইভে আসলাম তো আপনি মানে কি মানে হয়েছিল প্রথমে কতদিন ধরে সুগার নিয়ে ভুগছেন ভুগার ধরেন যে পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে সুগার নিয়ে ভুগছেন তো আপনি চিকিৎসা কোথায় করাচ্ছিলেন চিকিৎসা আপনি ডাক্তারের কাছে চিকিৎসা করা পেলেন দাই পানি খাচ্ছে লোক অত ওই আরাম থাকছে মানে সুগার মানে কম মানে আধা একবার খুব ছিল আধা বার মানে এই একশো চাল্লিশ পঞ্চাশ এর ষাট সহত্তর এরম হয়ে যাচ্ছিল মানে ওষুধ খাওয়ার পরেও একশো ষাট সত্তর চল্লিশ এরকম থাকছিল মানে একবারে নর্মালি নর্মাল আসল না আচ্ছা আচ্ছা তো তারপরে যে আপনারা এখানে আপনার কার কথা মানে কার কাছ থেকে শুনে এখানে এসছেন আপনারা আমাদের গ্রামেরই একটা লোক এখান থেকে গেলছিল আপনার কাছ থেকে যে বলছিল যে এরকম কাই সুগার দেখছে সুগার ভালো যে পয়সা কুড়ি লাই না এমনি মানে ফ্রিতে দেখছে আর যেলা দায় পানি দিবে তখন মানে পয়সা কুড়ি লাগবে এইলে আমি তো দেখিনি তো ফ্রি দেখছে এখন মানে বলছিল তো ওই ওনারই মানে এতে মানে আমরা এসেছি আপনার কাছে আচ্ছা আচ্ছা আপনার এক ছয় দিনের মধ্যে আপনার সুগারটা নর্মাল হয়ে গেছে আপনি কয়েক দিন আজকে কালকে রিপোর্ট বেরোছি তার আগেও কম ছিল মোটামুটি কয়েক দিন রিপোর্ট নর্মাল হলে একটু বলে দেবেন ওই জব দিন থাকে আপনার চিকিৎসা করে ছ দিন ও চিকিৎসা করা হয়েছে তো ছ দিন আগে ছ দিন করে বাদ দিতে থেকেই কমতে লেগেছে আপনার কাছ থেকে মানে যে কমতে আচ্ছা মানে ওষুধ ছাড়াই কমতে শুরু করেছে ওষুধ ছাড়াই কমতে শুরু করেছে ওষুধ খাওয়ানো পর মানে খাওয়া ছিল তখন কমছিল না ওই খালি একজন নর্মাল থাকছিল যা। কিন্তু এতই নর্মাল হয়েছিল না তাতে সুগার ফের ফুটে গেলছিল পায়ে তারপরে দাপনাতে বড়ো হেলছিল ওগুলো সব এখন মানে লেছে আচ্ছা দর্শক সুগার তার ফুটে গিয়েছিল এবং আরও দাপনাতে মানে বড় ফোড়া টাইপের উঠছিল সুগার ফুটার জন্য তো আলহামদুলিল্লাহ এগুলো সমস্ত কিছুই মানে ছোট হয়ে গেছে এবং শুকিয়ে গেছে হ্যাঁ তো বিশেষ করে আমাদের এখান থেকে চিকিৎসা করার পরে মাত্র দুই দিন এবং তিন দিনের মাঝে আমি যে প্রত্যেক দিন সুগারের রিপোর্টগুলো আমি যেহেতু দেখছি হ্যাঁ তিন দিনের মধ্যে কিন্তু ওনার সুগার পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে আরও সুগারটা আরও কমে গিয়েছে তো আলহামদুলিল্লাহ তো ওনারা বিশেষ করে আজকে মানে দ্বিতীয় মানে প্রথম মানে সপ্তাহে যে ডোজ দিয়েছিলাম এক সপ্তাহের ডোজ আমরা দিই যেহেতু আমাদের এক মাসের কোর্স এই এক মাসের কোর্সের মধ্যে আমরা প্রথম সপ্তাহের ডোজ দিয়ে থাকি তারপরে দ্বিতীয় সপ্তাহ তারপরে তৃতীয় সপ্তাহ মানে এক মাসের মধ্যে পুরোপুরি মানে ফ্রিস আর কি হ্যাঁ তো সাধারণত কারো একদিনে কারো দুই দিনে কারো তিন দিনে চার দিন পাঁচ দিনের মধ্যে সুগারটা একদম পুরোপুরি নর্মাল হয়ে যায় তো দ্বিতীয় সপ্তাহের ডোজের জন্য ওনারা এসছেন তো বিশেষ করে আজকে মেসেজটা এটাই দেওয়ার ছিল আপনাদেরকে যে আমরা যে সুগারে চিকিৎসা করছি ওষুধ ছাড়াই তো আচ্ছা আপনাদের কি কোনো ওষুধ দিয়েছিলাম যে না ওষুধ আমরা দিই না ওষুধ ছাড়াই কিন্তু সুগার যে মানে ভালো হয়ে যায় একেবারে নর্মাল হয়ে যায় এটা আপনারা বাস্তব প্রমাণ দেখতে পেলেন তো ওনার ছেলে ওনার ছেলেকে কিছু বলার জন্য বলছি না ওষুধটা ভালো ওষুধ তো দেয় না খালি এমনি খালি কথাতেই ওষুধ কথাই ওষুধ কথায় ওষুধ দেয় মানে বারণ হয়ে থাকতে হবে হুম তো ও বারণটাই মানে দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের সামনে একটু সামান্য রুগীর সাথে কথা বলাচ্ছে আর কি যে রুগী কিছু বলবে আর কি আপনারা একটু ওয়েট করেন রুগী উনি বলবেন আপনাদের সামনে যে ওনার কেমন পরিস্থিতি ছিল এবং বর্তমানে কেমন লাগছে উনি সরাসরি মানে বলবেন আর কি আচ্ছা আপনাকে আগে কেমন কি অবস্থা ছিল এবং বর্তমানে কেমন অবস্থা এখন এখন শরীর হালকা বেজাই লাগছে বেজাই হালকা লাগছে শরীর তো সব সুখে আলো আচ্ছা সব সুখে আলো বিনিত আচ্ছা আগে শরীর খুবই ভারী লাগছিল এখন হালকা লাগছে খুব ভারী লাগছে আচ্ছা আচ্ছা তো এমনি যে আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু আপনি মানে পালনের মধ্যে আছেন মানে এখন পর্যন্ত কোর্স পুরোনো হয়নি যেহেতু আমাদের কোর্স ম্যাক্সিমাম হচ্ছে এক মাসের কোর্স এক সপ্তাহে আপনাকে প্রথমে কোর্স দেওয়া হয়েছে এক সপ্তাহের পরে আবার আজকে দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে আর কি তো সময় তো দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে রুগী যার বয়স ষাট তো ষাট বছর বয়স হ্যাঁ তো ওনার অবস্থা একবারে খারাপ হয়ে গিয়েছিল এবং যা অবস্থা হচ্ছিলো যে দাপনাতে যেভাবে মানে ফোড়া টাইপের যেটা উঠছিল আর কি তো এইটা উঠলে ফেটে গেলে কিন্তু মারাত্মক অবস্থা হয়ে যেত মানে অনেক টাকা খরচেরও ব্যাপার ছিল এর সাথে সাথে কিন্তু মানে খুব একটা বে ব্যাপার ছিল তো যাই হোক আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন আর কি তো এইরকমভাবে আমাদের আরেকজন ভাই যিনি দুইবার করে সুগার ইনসুলিন নিতেন তো দুবার করে ইনসুলিন নিতেন ওষুধ খেতেন তো তার আলহামদুলিল্লাহ আমাদের পরামর্শে আমাদের কাছে চিকিৎসা করিয়ে ওনার পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছেন এবং তিনি আফসোস করছেন যে ভাইজান এই পরামর্শ যদি দুই বছর আগে পেতাম তাহলে কতই না ভালো হতো আমার চোখ নষ্ট হয়ে গেছে মানে ওনার চোখ নষ্ট হয়ে গেছে মানে চোখ নষ্ট হয়ে যাওয়ায় মানে বছরে ওকে দু কুড়ি হাজার টাকার করে ইনজেকশন করতে হয় চোখের জন্য কলকাতা গিয়ে তো হচ্ছে ব্যাপার তো সব দর্শক বিশেষ করে যারা আমাদের কাছে এই সুগারের চিকিৎসা করাতে চান যারা ঔষধ ছাড়ে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান আম আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ব্রিজ ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি এবং যারা হয়তো দূরে আছেন অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চিকিৎসা করাতে পারেন তো এর জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন তাহলে আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু চিকিৎসা পাবেন আমি আবারও বলছি নাম্বারটি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার এই নাম্বারে আপনারা কল করে আমাদের এখানে হয়তো আসতেও পারেন অথবা অনলাইনেও চিকিৎসা করাতে পারেন তো এ পর্যন্তই আজকে আপনাদের সাথে দেখা হলো আপনারা আল্লাহ সুহান তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু